বিন্দু, ব্রেকফাস্ট এনেছি, চলো খেয়ে নি। কি হয়েছে তোমার, চিন্তিত দেখাচ্ছে? কেউ আবার কিছু বলল নাকি? সুমাকে? কে সুমা? তোমার গার্লফ্রেন্ড। এই কি বলতে যাচ্ছো বিন্দু, তুমি কি বলছো? আমি সব কিছু জেনে গেছি। তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। তোমার আর সুমার ব্যাপারে আমি জানতে পেরেছি। কে এই সুমা? এই দেখো। এটা এটা কিছুদিন আগে পার্টিতে নেওয়া একটা ফটো। এটার জন্য তুমি এত রাগ করছো? আরও সোমা নয়, সুমন আমার বন্ধু। সত্যিটা ধরা পড়লে সবাই এই কথাই বলে। আরে না বিন্দু, আরে ওর নাম সুমন, ও আমার বন্ধু, ও একটা ছেলে। ছেলে হয়ে আই লাভ ইউ পাঠাচ্ছে? আরে ওর মজা করার অভ্যেস রয়েছে অনেক দিনের। হ্যাঁ হ্যাঁ, চুরি করা ধরা পড়লে না সবাই এই অজুহাতটাই দেখায়। এ আমি এতক্ষণ ধরে চুপ করে আছি বলে তুমি অনেক কিছু বলে যাচ্ছো। ভুলটা তুমি করেছো আর আমাকে কথা শোনাচ্ছো। এই তোমার কাছে মুখ আছে বলে তুমি কি যা ইচ্ছে তাই বলবে? তোমার বাবা মা যদি শিক্ষা দিতেন তাহলে তুমি এরকম হতে না। ছেলে এরকম তো জানি না বাবা মা কেমন হবে। ওনাদের ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি আর কি বলবো। হ্যাঁ কি করবে তুমি? তোমাকে তো করছেন আপনি, আসুন আমার সাথে। আসুন বলছে, এইভাবে কেউ মানে নাকি? আসুন আমার সাথে, চলুন বলছে। ছাড়বো না ওকে আমি। শান্ত হন, আমার সাথে আসুন। আসুন আপনি, হয়েছে নাকি? এত রাগ করার কি আছে? আমাকে সন্দেহ করছে ও। আপনি আগে মাথাটা ঠান্ডা করুন, তারপর কথা বলছি। আসুন বসুন, আরাম করে বসুন, তারপর ঠান্ডা মাথায় বসে আমাকে বলুন কি হয়েছে। সাংসারিক জীবনে তো এসব লেগেই থাকে দাদা। আরে দাদা আবার চললেন কোথায়? দাঁড়ান, দু মিনিট আমি ওর সাথে কথা বলে আসছি। না যাবেন না, আপনি বসুন বসুন। এখন ওনার মাথা গরম আছে, আপনারও মাথা গরম। আগে মাথাটা ঠান্ডা করুন, শান্ত হন, তারপর কথা বলা যাবে। তাছাড়া মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না। দাদা আমি ওনার সাথে কথা বলে আসি, আপনি এখানে চুপ করে বসুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ভার্গবের কারুর সাথে অ্যাফেয়ার চলছে, আমি যদি আগে জানতাম তাহলে আমি ওকে বিয়েই করতাম না রে। দাদা ওনার কিন্তু এখনো মাথা খুব গরম, কার সাথে যেন ফোনে কথা বলছে। এখন আপনি ভুল করে ওখানে যাবেন না। এই সব কিছু এই সুমনের জন্য হয়েছে। সুমন? কে সুমন? আরে আমার একটা বন্ধু, ও একটা ছোট্ট ইয়ারকি মারলো আর এই সব হয়ে গেল। ওকে তো আমি ছাড়বই না। এই সব কথা আপনি মাথা থেকে বের করুন। যত আপনি মাথা গরম করবেন ব্যাপারটা তত পেঁচালো হবে, তারপর ব্যাপারটা তিল থেকে তাল হয়ে যাবে, তারপর পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। আপনি আরাম করে বসুন এখানে, আমি ছোট্ট একটা পেক বানাই। এই নিন দাদা, দু সিপ মেরে দিন, দেখবেন সব রাগ ধুয়ে গেছে। আরে নিন না, আমার কথাই শুনে না হয়। একবারে মেরে দিলেন, তাহলে আরো একটা বানিয়ে দিই নাকি? দাদা চলেন কোথায় আপনি? বিন্দুর কাছে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমিও আপনার সাথে আসছি। আমার ওর উপরে রাগ করাটা উচিত হয়নি। বিন্দু
বিন্দু। স্যার, ম্যাডাম বাইরে গেছেন। বাইরে গেছে? হ্যাঁ স্যার। সামনেই কোথাও গেছে নিশ্চয়ই। চলুন আমরাও বাইরে যাই। দাদা, আজকে কি রোদের তাপ দেখেছেন? এই গরমে কোথায় ওনাকে খুঁজবো বলুন তো। হ্যাঁ দাদা, উনি কোথায় যেতে পারেন বলুন তো? কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় খুঁজে বেড়াবো বলুন তো মাথায় ঢুকছে না। আবার মাটিতে ঢুকে গেল না তো? আসুন এখানটা একটু বসা যাক। দাদা আপনি একদম চিন্তা করবেন না, উনি ঠিক চলে আসবেন। এখান থেকে চলো, গেট আপ। দাদা গেট আপ। কোথায় যাব, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চলুন ওই দিকটা দেখি গিয়ে। এই এই শোনো না, সামনে বাটটা দেখছো? এই 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 আর একটা বে হবে নাকি? চলুন, খুব ভালো আইডিয়া। চলো দাদা। ও দাদা উঠুন। উঠুন না। দাদা দাদা তাড়াতাড়ি উঠে পড়ুন, বাইরে চলুন, তাড়াতাড়ি আসুন। দাদা আর ইউ ওকে? দাদা 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 আপনারও কি মাথা ঘুরছে? না তো। এর এক কথা বলবো দাদা, আমি না আপনার ইয়েকে ওই রাস্তার ওই পারে একজনকে দেখলাম হাগ করছে। আমার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। আমার ভুল হয়েছে মানে তোমার নেশা হয়েছে? ও তাই বুঝি, আমার কিন্তু অত সহজে নেশা হয় না। ভুল আপনার হচ্ছে, আমার নয়। এখন সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন দাদা, আমি শিওর উনিই ছিলেন। নিজের চোখে দেখেছি একজনকে হাক করছিলেন। হাক করছিলেন দাদা, আমি নিজের চোখে দেখেছি বলছি তো, আমি সত্যি বলছি, হাক করেছিলেন। করছিল? হ্যাঁ, মিথ্যে বলতে যাবো কেন? আরে দাদা পুরোটা শেষ করবেন না কিন্তু, আমার জন্য একটু রাখবেন। এটা কেমন হচ্ছে দাদা, দিন আমাকে দাদা। কি হলো, ঘুমিয়ে পড়লেন নাকি? দাদা উঠুন। ও দাদা আমারও তো ঘুম পেয়ে যাচ্ছে দাদা। ও দাদা গল্পটা তো শেষই করা হলো না। ও দাদা বেঁচে আছে তো নাকি? কোনো সারা শব্দ তো নেই। ওং সুরায় ওং নমঃ।